सुप्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम सबाई के यूट्यूब चैनल आजकेर पर्व स्वागत जानाच्छि। आज के नवम और दशम श्रेणी उच्चतर गणित अध्याय एगारो स्थानांक ज्यामिति एखान थेके कयेकटी प्रब्लेम सल्व करब। प्रथमे आमरा बुझते चेष्टा करब स्थानांक ज्यामिति काके बोले। स्थानांक ज्यामिति काके बोले, आसले स्थानांक ज्यामितिर साथे आमरा अथपरिचित ना, किन्तु एटार काजटा आमरा करेछि। कोथाय करेछि? आमरा जखन अष्टम श्रेणीते षष्ठ अध्याये समीकरणेर समाधान करेछि, सेखाने अनेकगुलो पद्धति छिल। एकटा छिल प्रतिस्थापन पद्धति, एकटा छिल अपनयन पद्धति, आर एकटा होछिल लेखचित्रेर साहाज्ये समीकरणेर समाधान करा। एई जे लेखचित्रेर साहाज्ये समीकरणेर समाधान करा, आमादेर कि देवा थाकतो? जे एकटा समीकरण देवा थाकतो, एक समीकरण देवा थकत, से समीकरण सहाज्ये हमें कि करतम? जेको एक समीकरण सहाज्ये मन करो यकम दुईटा समीकरण देवा थकत, वो दुईटा समीकरण प्रत्येक समीकरण सहाज्ये एक लेख ग्राफ पेपारे एक कि आँकतम, ये समीकरण लेखचित्र आँकतम। से समीकरण लेखचित्र आँकते गए ওই লেখচিত্রের স্থানাঙ্কটা বের করতাম, সেখানে স্থানাঙ্ক ব্যাপারটা আমরা লিখতাম যে স্থানাঙ্ক নির্ণয় করে। কিন্তু আমরা ওই ক্লাসগুলোতে স্থানাঙ্ক কাকে বলে শিখি নিয়ে আসলে কিন্তু ব্যবহার করেছি। আমরা আজকের পর্বে সেই স্থানাঙ্ক ব্যাপারটা ক্লিয়ার করে নিব। আমরা আজকে প্রথমেই বুঝতে চেষ্টা করব স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে। বিন্দু, সরলরেখা, বক্ররেখা इत्यादि बीजगणितिक प्रकाश के ज्यामितिर जे शाखा अध्ययन करा हय, ज्यामितिर जे शाखा आलोचना करा हय, ताके स्थानांक ज्यामिति बोले। जेमन आमरा एटा द्वारा बुझी एकटा बिंदु, आमरा एटा द्वारा बुझी एकटी सरलरेखार समीकरण, ठीक आमरा एटा द्वारा बुझी एकटी वृत्तेर समीकरण। বৃত্তটা কিন্তু একটা বক্ররেখা, এটা একটা বিন্দু, এটি একটি সরলরেখা, এটা একটা বৃত্ত অথবা এটি একটি বক্ররেখা। তো বিন্দুকে যেমন এটা ক্রমজোর ইউজ করা হয়েছে, এটা ক্রমজোর, তার মানে সেটের একটা অংশ দ্বারা আমরা একটা বিন্দুকে প্রকাশ করছি, তাহলে এটা বিন্দুর প্রকাশ, এটা হচ্ছে সরলরেখার প্রকাশ, এটা হচ্ছে বৃত্তের প্রকাশ, এবং এটা বীজগাণিতিক প্রকাশ। এক বিন্দু, সরলরেখা, বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকেই বলা হয়, অর্থাৎ জ্যামিতির যে শাখায় এটা নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বলি। স্থানাঙ্ক জ্যামিতির আরেকটা নাম আছে, এটার নাম বিশ্লেষণ জ্যামিতি। এটা হলো একটা বিন্দু, অনেকগুলো বিন্দু মিলে হয় একটি রেখা, আর অনেকগুলো রেখা মিলে হয় একটা তল। তল সমতল হতে পারে, বক্রতল হতে পারে। তো সমতলে বিন্দু পাতনের সাহায্যে আমি কি বলছি যে সমতলে বিন্দু পাতনের সাহায্যে সরলরেখা, বক্ররেখা অথবা সরলরেখা দ্বারা গঠিত জ্যামিতিক ক্ষেত্র যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদিকে প্রকাশ করা হয়। অর্থাৎ সমতলে বিন্দু পাতনের মাধ্যমেই সরলরেখাগুলোকে অথবা বক্ররেখাগুলোকে অথবা সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত অথবা অধিবৃত্ত ইত্যাদিকে ইত্যাদির চিত্র আঁকা হয় বিন্দু সমপাতনের সাহায্যে সমতলে। আর সমতলে বিন্দু পাতনের সূচনা করেছিল ফরাসি ম্যাপবিদ রেনে ডেকার্ত। তো রেনে ডেকার্ত যেহেতু সমতলে বিন্দু পাতনের সূচনা করেন, ওনার নাম অনুসারে ওই বিন্দু পাতনের পদ্ধতিটাকে বলা হয় কার্তেজীয় স্থানাঙ্ক। এটাকে বলা হয় কার্তেজীয় স্থানাঙ্ক, এবং স্থানাঙ্ক জ্যামিতিটা অনেকটা কার্তেজীয় স্থানাঙ্ক নির্ভর। এই জন্য কার্তেজীয় স্থানাঙ্ক স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণ জ্যামিতির জনক বলা হয় রেনে ডেকার্তকে।
অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি অথবা বিশ্লেষণ জ্যামিতিটা পুরোটাই কার্তেসীয় স্থানাঙ্ক নির্ভর। আর কার্তেসীয় স্থানাঙ্ক মানিয়েই তো হচ্ছে সমতলে বিন্দু পাতন, আর সমতলে বিন্দু পাতনের সূচনা করেছে কিন্তু ফরাসি বিজ্ঞান ম্যাথবিদ রেনে ডেকার্ত। এই জন্যই রেনে ডেকার্তকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে এতক্ষণ আলোচনা করে আমরা কি বুঝলাম, যে বিন্দু সরলরেখা বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়ব। স্থানাঙ্ক জ্যামিতি পড়তে হলে আমাদেরকে সর্বপ্রথম যে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে এটা হলো আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক। এই ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক। আমরা তো কতক্ষণ আগেই বলছি বিন্দু, বিন্দুগুলো মিলে হয় রেখা, অনেকগুলো রেখা মিলে হয় সমতল। এই যে আমি হোয়াইট বোর্ডে লিখছি, আমাদের খাতার পৃষ্ঠাটা, বইয়ের পাতাটা, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা একটা সমতল। আবার ফুটবল, বোতল, এগুলো হলো বক্রতল। আমাদের আলোচনার বিষয় কিন্তু আপাতত সমতল। সমতলে একটা বিন্দুর অবস্থান যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে চাই সেটা কিভাবে নির্ণয় করব। মনে করি সমতলে আমি একটা বিন্দু নিলাম পি। এই পি বিন্দুর অবস্থান যদি আমি এই সমতলে সঠিকভাবে দেখাতে চাই তাহলে কি করতে হবে, তাহলে ওই সমতলে পরস্পর সমকোণে ছেদি দুইটি সরলরেখা এঁকে ওই সরলরেখাগুলো হতে পি বিন্দুর দূরত্ব বলতে হবে, তাহলেই পি বিন্দুর সমতলে অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করা যাবে। আবার ব্যাপারটা বলি, আমরা মনে করে সমতলে একটা বিন্দু পি, এখন এই পি বিন্দুর অবস্থান এই সমতলে কোথায় সেইটা আমরা, এটার অবস্থান আমরা সঠিকভাবে কিভাবে দেখাতে পারি। এটা সঠিকভাবে দেখানোর জন্য কি করতে হবে, এই সমতলে অর্থাৎ বিন্দুটা যে সমতলে অবস্থিত সেই সমতলে পরস্পরকে সমকোণে ছেদ করেছে এরকম দুইটি সরলরেখা এঁকে ওই সরলরেখা হতে ওদের দূরত্ব দেখানো হয়। কেন ওই সরল পরস্পর ছেদি দুইটি সরলরেখা হতে ওই বিন্দুকে দেখানো হয়, কারণ পরস্পর ছেদি দুইটি সরলরেখা হতে নির্দিষ্ট দূরত্বে শুধু একটা বিন্দুই থাকতে পারে। মনে করো আমি এদের কোনো নাম দিলাম না, আমরা যদি মনে করি বলি যে এই রেখা হতে 2 সেন্টিমিটার দূরে, এই রেখা হতে 3 সেন্টিমিটার দূরে একটা বিন্দু অবস্থিত, আমরা কোনো নাম টাম দিই নাই, এমনিই বলছি। আমি যদি বলি এই রেখা হতে 2 সেন্টিমিটার দূরে, এই রেখা হতে 3 সেন্টিমিটার দূরে একটা বিন্দু অবস্থিত, তাহলে তুমি কি করবা, এখান থেকে 1, 2, 3 সেন্টিমিটার দূরে যাবা, আবার এখান থেকে 6 সেন্টিমিটার দূরে যাবা, 1, 2, তাহলে এখান থেকে 3 সেন্টিমিটার আমরা যদি বলি যে এই রেখা দুইটার, এটা থেকে 2 সেন্টিমিটার দূরে, এটা থেকে 3 সেন্টিমিটার দূরে একটা বিন্দু, এই শুধু আমি দেখাতে পারবো, এর বেশি দেখাতে পারবো না। আবার বলছি যে আমরা বলছি কি, আমরা বলছি একটা সমতলে পরস্পর ছেদি দুইটি সরলরেখা হতে নির্দিষ্ট দূরত্বে শুধু একটা বিন্দুই থাকতে পারে, তার প্রমাণটা আমরা দেখতেছি। যে আমি বললাম যে এই সরলরেখা থেকে 2 সেন্টিমিটার দূরে, এই সরলরেখা থেকে 3 সেন্টিমিটার দূরে একটা বিন্দু অবস্থিত, এই সরলরেখা থেকে যদি 2 সেন্টিমিটার দূরে হয় সেটা এখানে হয় মনে করি, আর এটা থেকে যদি 3 সেন্টিমিটার হয়, 1, 2, 3 এইখানে, তাহলে এই যে বিন্দুটা সেটাই হবে নির্ণয় বিন্দু। তুমি দেখো এই বিন্দুটা এখন এইখান থেকে 2 সেন্টিমিটার দূরে, এখান থেকে 3 সেন্টিমিটার দূরে, তাহলে এই পরস্পর ছেদি দুইটি সরলরেখার একটি হতে 2, একটি হতে 3 সেন্টিমিটার দূরে শুধুমাত্র একটা বিন্দুই থাকতে পারে, একাধিক বিন্দু থাকতে পারে না। সেই জন্যই বলা হচ্ছে যে কোনো সমতলে অবস্থিত কোনো একটা বিন্দুকে তার সঠিক অবস্থান দেখানোর জন্য ওই সমতলে অবস্থিত পরস্পর ছেদি দুইটি সরলরেখা আঁকা হয়, এবং এই পরস্পর ছেদি দুইটি সরলরেখা হতেই ওই বিন্দুর অবস্থান কোথায় সেটা নির্ণয় করা যায়। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা ক্লাস 8-এ গ্রাফের কাজ একটু একটু করেছি যে আমরা দুইটি সরলরেখা আঁকি, একটা এক্স ও এক্স ড্যাশ, আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ।
এই এক্স ও এক্স ড্যাশ এটাকে আমরা বলবো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ এটাকে আমরা বলবো ওয়াই অক্ষ, এবং ওটাকে বলবো আমরা মূলবিন্দু, ওটাকে আমরা মূলবিন্দু বলবো। এখন এখানে আমরা একটা বিন্দু পি দিই, এখন পি বিন্দুর অবস্থানটা আমরা নির্ণয় করব। অর্থাৎ এই সমতলে একটা বিন্দু পি নিলাম, সেখানে দুইটি অক্ষ আছে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, ও একটা বিন্দু। এখন পি বিন্দুর অবস্থান কোথায় সেটা যদি আমি নির্ণয় করতে চাই, আমাকে কি করতে হবে? পি বিন্দু হতে এক্সের উপর এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকতে হবে। মনে করো এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম পিএম, ওয়াই অক্ষের উপরও আর একটা লম্ব আঁকতে হবে, মনে করো সেটা পিএন। অর্থাৎ পি বিন্দু হতে ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকলাম পিএন, পি বিন্দু হতে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম পিএন। অর্থাৎ পি বিন্দু এই যে হোয়াইট বোর্ড সেইটার সমতলে যে একটা বিন্দু পি, সে পি বিন্দুর অবস্থান নির্ণয় করতেছি আমরা। তো পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হলে ওই যে দুইটা অক্ষ আঁকতে হবে, একটা এক্স ও এক্স ড্যাশ আর একটা ওয়াই ও ওয়াই ড্যাশ। একটাকে আমরা এক্স অক্ষ বলবো আর একটাকে ওয়াই অক্ষ বলবো, ওকে মূলবিন্দু বলবো। পি বিন্দু হতে ওয়াই অক্ষের উপর একটা পি এম লম্ব আঁকি, পি বিন্দু হতে এক্স অক্ষের উপর পি এম একটা লম্ব আঁকি। এখন দেখো আমরা জ্যামিতিকভাবে কি বলতে পারি, যে পি এম সমান সমান ও এম সমান সমান আমরা এটা মনে করি এক্স, এতটুকু মনে করি এক্স। আবার এই অতটুকুকে আমরা মনে করি কি ওয়াই, কি ও এন সমান পি এম সমান ওয়াই। এই যে আমরা তো পি বিন্দু অবস্থান নির্ণয় করতে চাচ্ছি, তাহলে পি বিন্দু হতে তুমি দেখো পি বিন্দুটা ওয়াই অক্ষ হতে কতটুকু দূরে আছে, পি এন পর্যন্ত দূরে আছে, এবং সেটাকে আমরা মনে করলাম এক্স। এই এক্সকে আমরা বলবো পি বিন্দুর বুস, অথবা এক্স স্থানাঙ্ক। ঠিক আমরা এই যে পি বিন্দুটা ওয়াই অক্ষ হতে কতটুকু দূরে অবস্থিত, এই যে পি এম অথবা ও এন ওয়াই, এই ওয়াইকে বলবো আমরা পি বিন্দুর কুটি, পি বিন্দুর কুটি, বা এটাকে বলা হয় ওয়াই স্থানাঙ্ক। এবং এই এই যে বুস এবং কুটি দুটোটাকেই একত্রে বলা হয় পি বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখব এরকম, পি এক্স ওয়াই, এখানে এক্সটা হচ্ছে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এবং ওয়াইটা হচ্ছে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এবং এটাকে আমরা বুস বলবো, এক্সকে ওয়াইকে আমরা কুটি বলবো। এক্সের অপর একটা নাম এক্স স্থানাঙ্ক, অপর ওয়াইয়ের অপর একটা নাম ওয়াই স্থানাঙ্ক। তাহলে পি এক্স ওয়াই এটা হলো কিসের প্রতীক? এটা হলো পি বিন্দুর স্থানাঙ্কের প্রতীক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ককে আমরা পি এক্স ওয়াই দ্বারা নির্দেশ করব, যেখানে এক্স দ্বারা বোঝাচ্ছে পি বিন্দুর এক্স স্থানাঙ্ক, এবং ওয়াই অক্ষ হতে তার দূরত্ব, এবং ওয়াই দ্বারা বোঝাচ্ছে পি বিন্দুর কুঠি অথবা ওয়াই স্থানাঙ্ক, এবং এটা দ্বারা বোঝায় এক্স অক্ষ হতে ওই বিন্দুটার দূরত্ব। তাহলে এই ব্যাপারটাকে আয়তকার কার্তেজীয় স্থানাঙ্ক বলে। তাহলে কার্তেজীয় স্থানাঙ্ক কাকে বলে? তাহলে আমরা কি বলতে পারি, পরস্পর সেদি দুইটি অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ককে ওই বিন্দুর আয়তকার কার্তেজীয় স্থানাঙ্ক বলে। অর্থাৎ আয়তকার কার্তেজীয় স্থানাঙ্ক হলো এমন একটা বিন্দু, ওই বিন্দুটা দ্বারা বোঝায় এক্স অক্ষ হতে এর দূরত্ব এবং ওয়াই অক্ষ হতে এর দূরত্ব কতটুকু সেটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করে। অর্থাৎ আমরা শিখব দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয়, দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয়। এটা আমরা সূত্র হিসাবে ব্যবহার করব পুরো স্থানাঙ্ক জ্যামিতিতে, সেজন্য আমরা এটা খুব বুঝতে চেষ্টা করব। তো মনে করি এক্সু এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ, এবং ওয়াইও ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ, এবং ও হচ্ছে মূলবিন্দু। একটা বিন্দু মনে করি পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর একটা বিন্দু মনে করি কিউ এক্স টু ওয়াই টু। তো এখন আমরা পি কিউর দূরত্বটা কীভাবে নির্ণয় করব?
অর্থাৎ পি হতে কিউ দূরত্ব কতটুকু, দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় মারলতে এটা একটা বিন্দু মনে করি পি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা বিন্দু মনে করি কিউ এক্স টু ওয়াই টু, এদের দূরত্ব নির্ণয়, এর দূরত্ব উচ্চের পি কিউ হবে, সে পি কিউটা কীভাবে আমরা নির্ণয় করব সেটাই দেখব। তো আমরা আগের আলোচনা থেকে কি বুঝলাম, পি বিন্দু হতে যদি আমরা একটা এক্স অক্ষের উপর পি এম লম্ব আঁকি তাহলে উ থেকে এম পর্যন্ত হবে কত এক্স ওয়ান আর এটা হবে কত ওয়াই ওয়ান, তাই তো? ওই যে আমরা আগের আলোচনাতে স্থানাঙ্ক জ্যামিতিতে যে আলোচনাটা করেছি কতক্ষণ আগে, পি এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে কি, অর্থাৎ ওয়াই অক্ষ হতে এর দূরত্ব এক্স ওয়ান, এক্স অক্ষ হতে এর দূরত্ব ওয়াই ওয়ান, তার মানে ও এম সমান সমান এক্স ওয়ান এবং পি এম সমান সমান ওয়াই ওয়ান। ঠিক আমরা যদি কিউ বিন্দু হতে এটার উপর একটা লম্ব আঁকি কি কিউ এন, তাহলে ঠিক ও এটা এটা সমান হবে কত এক্স টু, ও এন সমান হবে এক্স টু আর কিউ এন সমান হবে ওয়াই টু, কিউ এন সমান হবে ওয়াই টু। আমরা তো পি কিউ দূরত্ব বের করব, পির সাথে কিউ আমরা যোগ করে দিই, পি বিন্দু হতে কিউ এন এর উপর আমরা পি আর লম্ব আঁকি, আমরা একটু বুঝতে চেষ্টা করব। পি কিউ যোগ করে আমরা পি কিউটাই বের করব, পি বিন্দু হতে কিউ এন এর উপর কি আঁকি কিউ পি আর লম্ব আঁকি। তাহলে একটু করে দেখি তো পি আর সমান কি হয়, এখানে পি আর সমান এম এন হয়, কেন এম এন হয়, কারণ এটাও লম্ব আঁকা এটাও লম্ব আঁকা আবার এখান থেকে এটা লম্ব আঁকা, তার মানে এটা একটা আয়তক্ষেত্র হয়েছে, তার মানে পি আর সমান এম এন হয়েছে। এখন এম এন কতটুকু আমরা একটু করে খেয়াল করি তো, ও এন থেকে ও এম বিয়োগ দিলে যা হয় তা না, ও এন বিয়োগ ও এম, এখন তুমি দেখো তো ও এন সমান কত এক্স টু আবার ও এম সমান দেখো তো এক্স ওয়ান, আমরা আবার তার মানে পি আর সমান কত পেলাম এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান পেলাম। এখন আমি কিউ আর সমান কত সেটা বের করব, একটু মনোযোগী হব আমরা কিউ আর, কিউ আর সমান কতটুকু, এই যে কিউ এন থেকে যদি আমি আর এন কি দিয়ে দিই বিয়োগ দিয়ে দিই, এখন কিউ এন কতটুকু, এই যে কিউ এন সমান ওয়াই টু, এখন আর এন কতটুকু, দেখো আর এন টু সমান পি আর এন সমান পি এম, এখন পি এম সমান কতটুকু, তুমি দেখো পি এম সমান ওয়াই ওয়ান, তার মানে এটার মানও পেয়েছি আমি এটার মানও পেয়েছি। তাহলে তুমি খেয়াল করে দেখো যে পি কিউ আর এটা একটা সমকোণী ত্রিভুজ, কেন, কারণ এর এক কোণ এক সমকোণ, যেহেতু পি কিউ আর সমকোণী সুতরাং এখানে কার উপপাদ্য প্রয়োগ হবে, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ হবে। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্যটার গাণিতিক রূপ কীরকম, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা যদি সমকোণ হয় এর অতিভুজ হচ্ছে কে পি কিউ, তাহলে যে কোনো একটা লম্ব হবে পি আর আর যে কোনো একটা কি হবে ভূমি হবে কিউ আর। এখন তুমি দেখো পি আর সমান কত বের করেছ এক্স টু মাইনাস এক্স ওয়ান, আবার তুমি দেখো তার উপর স্কোয়ার কিউ আর সমান কত বের করেছ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, তাহলে পি কিউ ইকুয়াল টু কত রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। অনেকে এখানে প্রশ্ন করতে পারো স্যার এখানে কি প্লাস মাইনাস হবে, মাইনাস অবশ্যই হবে না, এটা ধনাত্মক হবে, কারণ দুইটা বিন্দুর দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, স্থানাঙ্ক নেগেটিভ হতে পারে, স্থানাঙ্ক নেগেটিভ হতে পারে মানে আমরা একটু করে দেখি, মনে করি এটা এক্স অক্ষ এটা মনে করি ওয়াই অক্ষ, এক্স ও এক্স ড্যাশ আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ, তো যদি একটা বিন্দু অর্থাৎ এক্স এর মান প্লাস হলা ওয়াই এর মানও প্লাস হলা এটা এখানে হবে, কিন্তু এখানে এক্স এর মান মাইনাস হলা ওয়াই এর মান প্লাস হলা এটা
সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। এখানে এক্স এর মান মাইনাস হলা, ওয়াই এর মান মাইনাস হলা, এটা থার্ড কোয়াড্রেন্টে হবে। এখানে দুটোটা প্লাস হলা হবে, এখানে এক্স এর মান প্লাস হলা, ওয়াই এর মান মাইনাস হলা, এটা ফোর্থ কোয়াড্রেন্টে হবে। অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি উ বিন্দুতে ছেদ করে তাহলে এখানে চারটা কোয়াড্রেন্টে বিভক্ত হয়। বাংলায় বলা হয় এটাকে চতুর্ভাগ, ইংলিশে বলা হয় কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে বুস কুটি দুটোটাই প্লাস হলা, সেকেন্ড কোয়াড্রেন্টে বুস হলো মাইনাস হলা, কুটি হলো প্লাস হলা, থার্ড কোয়াড্রেন্টে বুস এবং কুটি দুটোটাই মাইনাস হলা, ফোর্থ কোয়াড্রেন্টে বুস প্লাস হলা, কুটি মাইনাস হলা। তাহলে হ্যাঁ, স্থানাঙ্ক প্লাস মাইনাস হতে পারে, কিন্তু দূরত্ব কখনো কি হবে না, নেগেটিভ হবে না, দূরত্ব সবসময় পজিটিভ হবে। তাহলে এইটাই একটা সূত্র। তাহলে এই সূত্রটা দিয়েই আমরা পরবর্তীতে সব প্রবলেম সলভ করব। এবং এইটা আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে একটা বিন্দু দূরত্ব, একটা বিন্দু যদি কি হয় পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর একটা বিন্দু যদি কিউ এক্স টু ওয়াই টু হয়, তাহলে পি কিউ দূরত্ব ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এটাকে আমরা কথাই এভাবে বলতে পারি, এক্স টু হচ্ছে কিন্তু বুস, এক্স ওয়ানও হচ্ছে বুস, তাহলে বুস দ্বয়ের পার্থক্য, এটাকে যদি স্কোয়ার করি, তারপর কুঠি দ্বয়ের পার্থক্য, এটাকে যদি স্কোয়ার করি, এবং তার উপর যদি রুট দিই, এটাই হবে ওই দুইটা বিন্দুর দূরত্ব। অর্থাৎ দুইটা বিন্দুর দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করব, খুব সহজে বলবো, এর এক স্থানাঙ্ক থেকে এর এক স্থানাঙ্ক বিয়োগ দিয়ে দিব, তার উপর স্কোয়ার দিব, এর কুটি থেকে এর কুটি বিয়োগ দিয়ে দিব, স্কোয়ার দিব, রুট দিব, এবং প্লাস হলা হবে, এটাই হবে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। এবং তুমি এই দূরত্ব নির্ণয়ের সূত্রটা যদি আসলেই বুঝে থাকো, এই ব্যাপারটা মুখস্থ না, পি কিউ সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই মাইনাস, না, এটা মুখস্থ হোক, মুখস্থ করলে তুমি কিছু দূর আগাতে পারবে, তারপর ভুলে যাবা সব, তোমাকে বুঝতে হবে। বুঝলে তুমি বলতে পারবা যে দুইটা বিন্দু দূরত্ব মানে প্রথমটার এক্স স্থানাঙ্ক থেকে দ্বিতীয়টার স্থানাঙ্ক বিয়োগ করে বর্গ করতে হবে, প্রথমটার ওয়াই স্থানাঙ্ক থেকে দ্বিতীয়টার ওয়াই স্থানাঙ্ক বিয়োগ করে বর্গ করতে হবে, দুটোটা যোগ রুট হবার। এবার সূত্রটা মাথার ভিতর ঢুকে গেছে, এটা এখন আর মুখস্থ করতে হবে না তোমাকে, তুমি মুখস্থ না করে এটা চলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সূত্রগুলো শিখলাম, যে সূত্রটা শিখলাম, সেই সূত্রের আলোকে এই দুইটা প্রবলেম সলভ করব। আমাকে কি বলছে, প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই বিন্দু আর ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। নিশ্চয়ই আমরা সূত্রটা মনে রেখেছি যে দুইটা বিন্দুর দূরত্ব PQ ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা আমাদের লাগবে। তো এখন আমরা প্রথমেই খ করব, এটা করব। তো তুমি বিন্দুগুলো মনে করে নিবে, যে এখানে তো বিন্দুগুলো দিয়েছে কিন্তু বিন্দুগুলো তো নাম দেয়নি, নিশ্চয়ই এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তো আমরা মনে করে নিব, মনে করি প্রদত্ত বিন্দুদ্বয়, তুমি পি ধরতে পারো, এফ ধরতে পারো, পি ধরতে পারো, এটা তোমার ইচ্ছে মতো, তুমি যা ধরবা তা, মাইনাস থ্রি সেভেন ও বি মাইনাস সেভেন থ্রি, একটা মাইনাস থ্রি সেভেন আর একটা মাইনাস সেভেন থ্রি। সুতরাং দূরত্ব এবি ইকুয়াল টু সরাসরি সূত্র, তুমি সূত্রটা আরেকবার লেখার দরকার নেই। এক্স টু মানে হচ্ছে দ্বিতীয়টার এক্স স্থানাঙ্ক, এক্স ওয়ান হচ্ছে প্রথমটার এক্স স্থানাঙ্ক। আসলে বীজগণিতে কি বলে, এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। হ্যাঁ, তাহলে তুমি এইটা বিয়োগ এটা স্কোয়ার লেখা যে কথা, এটা বিয়োগ এটা স্কোয়ার লেখা একই কথা, তো তুমি চাইলে এটাকে এরকমও লিখতে পারো, কোনো অসুবিধা হবে না। এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, এটা লিখলেও কোনো অসুবিধা নাই, কেন অসুবিধা নাই এই সূত্র মতে। সুতরাং তুমি ওখান থেকে এখানে না গিয়ে তুমি কি যাবা, প্রথমে এক্স ওয়ান লিখে ফেলবা, বিয়োগ এক্স টু লিখে ফেলবা, এটা লিখলে কোনো অসুবিধা হবে না, কেন অসুবিধা হবে না সেটা আমরা এখানে বলেছি, স্কোয়ার প্লাস আবার এক্স এ এর ওয়াই স্থানাঙ্ক বিয়োগ বি এর ওয়াই স্থানাঙ্ক। এখন আমরা একটু করে কাজ করি, এটা মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তো প্লাস সেভেন থেকে মাইনাস থ্রি গেলে ফোর,
এটাও ফোর, তাহলে কত হলো? চার ছাড়া ষোলো, চার ছাড়া ষোলো, তাহলে কত? দুই গুণ ষোলো, ফোর রুট টু একক। তুমি চাইলে দশমিকও নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নাই, না নিলেও কোনো অসুবিধা নাই। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। এবার করব আমরা ঙ। তো এখনও আমরা বিন্দুগুলো মনে করে নিই। মনে করি প্রদত্ত বিন্দু দয় এ মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান ও বি হাফ টু। তুমি পি কিউও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। সুতরাং দূরত্ব এ বি ইকুয়েলস টু প্রথমে রুট এক্স, এ এর এক্স স্থানাঙ্ক বিয়োগ বি এর এক্স স্থানাঙ্ক, মাইনাস থ্রি বাই টু বিয়োগ হাফ, তার উপর হোল স্কোয়ার। এরপর শিক্ষার্থীরা এ এর ওয়াই স্থানাঙ্ক বিয়োগ বি এর ওয়াই স্থানাঙ্ক হোল স্কোয়ার। তো এখন আমরা শুধু জাস্ট যোগ বিয়োগের কাজগুলো করব। তো করি, এটা লসাগু হবে টু, আমরা লসাগু আর দরকার নাই, মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর হোল স্কোয়ার, এটা হবে মাইনাস থ্রি হোল স্কোয়ার। তো শিক্ষার্থীরা এটা মাইনাস টু, মাইনাস টুকে স্কোয়ার করলে প্লাস ফোর, এটা নাইন, তো নয়ের সাথে চার যোগ করলে তেরো। নাও করতে পারো, তবে একক লিখে দাও। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। শিক্ষার্থীরা এবার আমরা দুই নম্বর প্রবলেমটা সলভ করব। কি বলছে? একটি ত্রিভুজের শীর্ষ ত্রয়, ত্রয় মানে তিনটি, যথাক্রমে এ বিন্দু টু মাইনাস ফোর, বি বিন্দু মাইনাস ফোর ফোর, সি বিন্দু থ্রি থ্রি। ত্রিভুজটি অঙ্কন করতে বলছে এবং এটা যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ সেটা আমাকে প্রমাণ করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তো প্রথম প্রবলেম শুরু করছি, একটু মনোযোগী হব। প্রথমটা অনুসারে আমরা বাকি কাজগুলো করব। প্রথমটার কাজ শিখে ফেলতে পারলে হয়ে গেল। এই যে বিন্দুগুলো, বিন্দুগুলো তোমরা চক কাগজ নিয়ে চক কাগজে বসাতে পারো, অথবা চক কাগজ ছাড়া তুমি খাতাতে আনুপাতিক সূত্র আঁকলেও চলবে। আবার বলছি, অর্থাৎ পরীক্ষার খাতায় এইরকম গ্রাফ পেপার এঁকে খাতায় জয়েন করে দিলেও হবে, অথবা তুমি তোমার এই লিখার যে খাতাটা সেই লিখার খাতাটাতে আনুপাতিক চিত্র এঁকে দিলেও হবে। তো আমি লিখার খাতাতে আনুপাতিক চিত্র কীভাবে আঁকবো সেটাই দেখাবো, আর তোমরা চাইলে বাসায় ওই গ্রাফের ভিতরে এঁকেও দেখাতে পারো, দুটাই হবে। ওইভাবে আঁকলেও নম্বর দিবে, এইভাবে আঁকলেও নম্বর দিবে, তোমার যেটা ভালো লাগে সেটা। তো আমরা প্রথমে বিন্দুগুলোর কথা লিখে দিই, যে প্রদত্ত বিন্দু তিনটি, প্রদত্ত বিন্দু তিনটি কী কী আমরা লিখি। একটি হলো এ টু মাইনাস ফোর, আরেকটি হলো বি মাইনাস ফোর ফোর, আরেকটি হলো সি থ্রি থ্রি। তো আমরা ওই যে আনুপাতিক এই বিন্দুগুলো স্থাপন করব, সে বিন্দুগুলো স্থাপন করার সময় সেখানে এক্স অক্ষ আঁকা লাগবে, ওয়াই অক্ষ আঁকা লাগবে। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে যেই জন্য এই সমতলটার নাম এক্স ওয়াই সমতল। তাহলে আমরা যখন গ্রাফের কাজ করি তখন এইরকম একটা এক্স অক্ষ আঁকি আর একটা ওয়াই অক্ষ আঁকি না, তো তখন এই সমতলটাকে বলা হয় একসাথে এক্স ওয়াই সমতল। তাহলে এক্স ওয়াই সমতল বলতে এখানে দুইটা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো আমি যখন এই বিন্দুগুলো বসাবো নিশ্চয়ই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে এই বসাবো, সেই জন্যই আমি লিখতেছি এক্স ওয়াই সমতলে বিন্দুগুলো স্থাপন করে পাই। ক্লিয়ার? এক্স ওয়াই সমতলে বিন্দুগুলো স্থাপন করে পাই। হ্যাঁ, বিন্দুগুলো স্থাপন করি, এই বিন্দুগুলো স্থাপন করি। এটা তুমি গ্রাফেও করতে পারো, এরকম একটা গ্রাফেও করতে পারো, অথবা তুমি একটা আনুপাতিক ছবি এঁকে রাপ করে দিতে পারো, কোনো অসুবিধা নাই। আমি সেটাই দেখাচ্ছি। যেমন আমি রাপ করে একটা ছবি আঁকছি, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, আনুপাতিক মানে সমান সমান হতে হবে আর কি দুনো দিকে। প্রথমে টু উপর, তাহলে দেখো এক দুই মাইনাস ফোর, তো আমি একটু দেই এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। আমি স্টুডেন্টদেরকে মনে রাখার জন্য বলি যে এক্স যদি বিয়োগ সাইন থাকে তাহলে ড্যাশওয়ালার পাশে চলে যাবে, ওয়াই যদি বিয়োগ থাকে তাহলে ওয়াই এর আগে যদি মাইনাস সাইন থাকে তখন তুমি ওয়াই ড্যাশের দিকে চলে যাবে। দেখো এক্স হচ্ছে প্লাস, তাহলে দুই গড় প্লাসের দিকে যাবে, ফোর হচ্ছে মাইনাস, দেখো ওয়াই মাইনাস, কিন্তু এই ওয়াই ড্যাশ নিচে চলে যাবে, এক
दई तीन चार ये आनुपातिक चित्र बोलते सी। ए टू माइनस फोर हाँ ये ग्राफ ना एके खाता एके दी हो जाए ए बिंदु हे टू माइनस फोर एबार बी बिंदु माइनस फोर तो बी बिंदु जेहेतु एक्स एर मान माइनस फोर वाई अक्षर बाम दिखे जाए एक्स माइनस आनुपातिक एक दई तीन चार आबार प्लस फोर तार मानी एटा ऊपर उठबे एक दई तीन चार तार मानी एइखाने होबे बिंदुटा एटार नाम बी माइनस फोर फोर आर एकटा बिंदु सी प्लस थ्री थ्री ताहले एटा प्लस थ्री एइदिके এইখানে এটা হবে সি প্লাস থ্রি থ্রি এরপর তুমি এটা স্কেল দিয়ে যোগ করে দিবে শিক্ষার্থীরা এরপর বিন্দুগুলো স্কেল করে যোগ করে দিবে এই স্কেল দিয়ে যোগ করে দিবে স্কেল দিয়ে চুপ করে দিবে এই এইটাকেই বলতেছি আমি আনুপাতিক চিত্র হ্যাঁ এইরকম আঁকলেও হবে গ্রাফ এঁকে দিলেও হবে এইভাবে আঁকলেও হবে আচ্ছা তাহলে একটি ত্রিভুজের শীর্ষতই ত্রিভুজটি অঙ্কন করে স্থাপন করে পাই তাহলে সমতলে স্থাপন করে পাই তাহলে ছবিটা এঁকে ফেলেছি এই তো ত্রিভুজটা এঁকে ফেলেছি না এবিসি ত্রিভুজ অঙ্কিত হলো এখন এই ত্রিভুজটা যে সমদ্বিবাহু ত্রিভুজ সেটা প্রমাণ করতে হবে তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ হবে যদি এর দুইটা বাহু পরস্পর সমান হয় তাহলে আমি বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করি যদি দুইটা বাহু দৈর্ঘ্য এখানে সমান পাই তাহলে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে তাহলে আমরা দুইটা বাহুর তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি এখন এবি ইকুয়াল টু এবি না আমরা আগে বিসি নির্ণয় করে ফেলি বিসি ইকুয়াল টু রুট ওভার এই যে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফোর এক্স স্থানাঙ্ক সি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো থ্রি বিয়োগ স্কোয়ার এবার বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক ফোর বিয়োগ সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক থ্রি হোল স্কোয়ার কেমন তো এটা তো চার এটা তিন সাত মাইনাস সাত প্লাস উনপঞ্চাশ এটা ফোর থেকে ওয়ান গেলে থ্রি গেলে ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান রুট ফাইভ জিরো একক আমরা এতটুকুতে লিখি একক লিখব এবার এসি বের করি কেমন এসি বের করি এসি ইকুয়ালস টু ঠিক প্রথমে আমরা লিখব এ বিন্দুর এক্স স্থানাঙ্ক এ বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে টু বিয়োগ সি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত থ্রি প্লাস আবার এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মাইনাস ফোর আবার সুপ্রিয় বিয়োগ দিতে হবে সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক টিয়ার স্টুডেন্টগুলো থ্রি হোল স্কোয়ার তো এখন আমরা যোগ বিয়োগের কাজগুলো করি তো সুপ্রিয় শিক্ষার্থীরা থ্রি থেকে টু গেলে ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার করলে প্লাস ওয়ান এটা ফোর থ্রি দুটার আগেই মাইনাস যোগ হবে সেভেন মাইনাস প্লাস হয়ে যাবে ফোর নাইন তাহলে কত রুট ফাইভ জিরো একক আমরা বিসির দূরত্ব এ বির দূরত্ব তো বের করার দরকার নাই আমাকে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ তো সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার শর্ত হলো দুইটা বাহু সমান হওয়া তো আমরা কি লিখতেছি যেহেতু ত্রিভুজ এ বি সি এ বি ইকুয়াল বিসি ইকুয়াল টু এ সি সুতরাং ত্রিভুজ এ বি সি কি সমদ্বিবাহু সমদ্বিবাহু প্রমাণিত তাহলে হয়ে গেল যে প্রমাণ করো যে এটা প্রমাণিত লিখবে না প্রশ্নে যদি দেখাতে বলে দেখানো হলো লিখবে দেখানো হলো হ্যাঁ তো তোমরা এত মনোযোগের সাথে আজকের পর্বটা যে দেখেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।